সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। স্পেনের সঙ্গে বিবাদে জড়াল ইসরায়েল, যুদ্ধবিরতি যে কারণে নেতানিয়াহুর জন্য চরম পরাজয়ের, গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান অব্যাহত, বিদ্রোহ ঠেকাতে এবার চীনের দ্বারস্থ মিয়ানমারের জান্তা সরকার, তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী বিরোধে জোটে বিভক্তি, মধ্যপ্রাচ্যে জিপিএস বিকল হচ্ছে ভারতীয় বিমানের, এবং মোদি স্টেডিয়ামে ফাইনাল হওয়ায় হেরেছে ভারত বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। স্পেনের সঙ্গে বিবাদে জড়াল ইসরায়েল, গাজা উপত্যকায় নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা নিয়ে মন্তব্য করায় স্পেনের সঙ্গে বিবাদে জড়িয়েছে ইসরায়েল। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বৃহস্পতিবার 23 নভেম্বর ইসরায়েল সফরে আসেন। সফরে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে স্প্যানিশ প্রধানমন্ত্রী গাজায় হত্যাকাণ্ড নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। তিনি বলেন, ইসরায়েলি হামলায় যে পরিমাণ ফিলিস্তিনি নিহত হয়েছেন সেটি মানা যায় না। এছাড়া তিনি বলেন, হামাসের হামলার জবাবে কয়েক হাজার শিশুসহ নিরীহ সামরিক মানুষের মৃত্যু হতে পারে না। স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন ইসরায়েলে গিয়েছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রীও। স্পেনের প্রধানমন্ত্রী এমন বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। তিনি দাবি করেছেন, স্পেন ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এবং সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী স্পেন ও বেলজিয়ামের রাষ্ট্রদূতদের ডেকে তীব্র নিন্দা জানানোর হুমকিও দেন। গত 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই দিন ইসরায়েলে বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালিয়েছিল হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে গাজায় বর্বর ও নির্বিচার বিমান হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। এতে এখন পর্যন্ত প্রায় 15,000 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে, যার প্রায় 70% হল নারী ও শিশু। স্পেনের প্রধানমন্ত্রীর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও বলেছিলেন, গাজায় ইসরায়েলের হামলায় অনেক বেশি ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতি যে কারণে নেতানিয়াহুর জন্য চরম পরাজয়ের। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি একটি সুস্পষ্ট বার্তা নিয়ে এসেছে, আর তা হলে যুদ্ধবিরতির মধ্য দিয়ে মহাপ্রতাপশালী ইসরায়েল এবং সেই সঙ্গে দেশটির নেতা ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চরম পরাজয় ঘটেছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা 1.5 মাসেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘাতের পর চলতি সপ্তাহে হামাস ও ইসরায়েলের মধ্যে 4 দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়, যা শুক্রবার 24 নভেম্বর সকাল থেকে কার্যকর হয়েছে। এরই মধ্যে চুক্তি শর্ত মেনে 13 ইসরায়েল নাগরিক ও 12 থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। তবে ইসরায়েল এখনো ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দেয়নি, যাদের জন্য বছরের পর বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছে ফিলিস্তিনি পরিবারগুলো। তবে শিগগিরই তাদের ছেড়ে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। এদিকে যুদ্ধবিরতির সুযোগে আবারও নিজেদের ভিটে মাটিতে ফিরতে শুরু করেছেন গাজাবাসী। হামাস ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধবিরতিকে ইসরায়েলিদের জন্য চরম পরাজয় বলে মনে করছেন বিশ্লেষকরা। নিজেদের মতের পক্ষে তারা 3টি কারণ উল্লেখ করেছেন। প্রথমত, গত 7 অক্টোবর হামাসের অতর্কিত হামলার পর গোষ্ঠীটিকে নির্বলে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গাজার উপত্যকায় নির্বিচার ও বিরামহীন বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সপ্তাহখানেক পর শুরু করে স্থল অভিযান। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি বাহিনী যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সর্বাত্মক হামলা শুরু করেছিল, 1.5 মাসও সেই লক্ষ্য অর্জিত হয়নি। হামাস ধ্বংস হয়নি বা গোষ্ঠীটিকে নির্মূল করতে পারেনি ইসরায়েল। তারা তাদের অবস্থান ধরে রেখেছে এবং বীরের মতো লড়াই করেছে। এই যুদ্ধে ইসরায়েলে অর্জন বলতে হাজার টন বোমা ফেলে কয়েক হাজার বাড়িঘর মাটিতে মিশিয়ে দিতে সক্ষম হয়েছে, আর 14,500 নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। দ্বিতীয়ত, হামাসের সামরিক অবকাঠামো, বিশেষ করে সুড়ঙ্গ ধ্বংস করতে চেয়েছিল ইসরায়েল, কিন্তু 7 সপ্তাহ ধরে সর্বাধুনিক সব অস্ত্র ব্যবহার করেও সুড়ঙ্গ ধ্বংস তো দূরে থাক, তার খোঁজই পায়নি তারা। বিশ্লেষকরা বলছেন, হামাসের শত শত মাইলের দীর্ঘ সুড়ঙ্গ এখনো আগের মতোই সক্রিয় রয়েছে। তৃতীয়ত, ইসরায়েল বলেছিল হামাসকে উৎখাত করে তাদের হাতে বন্দী ইসরায়েলি নাগরিকদের মুক্ত করে আনবে বা বিমান হামলা ও স্থল অভিযানের ফলে হামাসের জিম্মিদের মুক্তি দিতে বাধ্য হবে, কিন্তু তেমনটা একেবারেই ঘটেনি। হামাসের জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্তি দেয়নি, বিনিময় করেছে। এদিকে প্রাথমিকভাবে 12 থাই নাগরিক সহ 24 জন জিম্মি মুক্তি পেলেও নেতানিয়াহুর বিপদ সহজেই কাটছে না। হামাসের সঙ্গে সংঘাতের কারণে আগের যে কোনো সময়ের চেয়ে বড় চাপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আল জাজিরার সাংবাদিক রোরি চ্যালেঞ্জ বলেন, গত 7 অক্টোবর হামাসে যে হামলা চালিয়েছিল, বাধ্য হয়ে তার পুরো দায় কাঁধে নিতে হচ্ছে
হচ্ছে নেতানিয়াহুকে, কারণ দ্বিরাষ্ট্র সমাধান নস্যাত করতে ও ফিলিস্তিনিদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে তিনি হামাসকে শক্তিশালী করেছিলেন। ফলে ইসরায়েলের নাগরিকদের কাছে নেতানিয়াহুর জনপ্রিয়তা এখন তলানিতে ঠেকেছে, যা এতদিন যুদ্ধনীতির মাধ্যমে ধরে রেখেছিলেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভের নতুন এক জরিপ মতে, ইসরায়েলে যদি এই মুহূর্তে নির্বাচন হয়, নেতানিয়াহু নিশ্চিত হারবেন। তার দল লিকুদ পার্টির আসন সংখ্যা 32 থেকে 18 নেমে আসবে। গত বছরের 2022 নভেম্বরে 32টি আসন পেয়েছিল দলটি। জরিপের তথ্য বলছে, এই মুহূর্তে মাত্র 27% ইসরায়েলি নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করে। নেতা হিসেবে বিরোধী দলীয় নেতা ও যুদ্ধকালীন মন্ত্রিসভা সদস্য গান্তোসকে পছন্দ বেশিরভাগ ইসরায়েলের। গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান অব্যাহত। ফিলিস্তিনের গাজায় 4 দিনের যুদ্ধবিরতি সত্ত্বেও অধিকৃত পশ্চিম তীরে আগের মতো অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনী আলবিরে এলাকায় অভিযান চালিয়েছে। সেখানে তারা শহরের জাবাল আল তাবিল আশপাশের বাড়িতে জোর করে ঢুকে অভিযান চালিয়েছে। আলবালুর আশেপাশেও গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। ইসরায়েলি বাহিনী জেরিকোর কাছে আকাবাত জাবের ক্যাম্পেও অভিযান চালিয়েছে। আল জাজিরা এ সংক্রান্ত একটি যাচাই করে সত্যতা পেয়েছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে 225 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি বাহিনীর হেফাজতে নিহত হয়েছেন আরও 7 জন ফিলিস্তিনি। অন্যদিকে 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস বোমা হামলায় 14,800 মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে 10,000 বেশি শিশু ও নারী, আহত হয়েছেন আরও 30,000 বেশি মানুষ। বিদ্রোহ ঠেকাতে এবার চীনের দ্বারস্থ মিয়ানমারের জান্তা সরকার। মিয়ানমারের পরিস্থিতি ক্রমেই আরও সংঘাতময় হয়ে উঠেছে। এরই মধ্যে দেশে প্রায় অর্ধেক এলাকা দখলে নিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলো তারা একজোট হয়েছে জান্তা সরকারের বিরুদ্ধে। কোণঠাসা হতে থাকা জান্তা পরিস্থিতিতে হাতে রাখতে চীনের দ্বারস্থ হয়েছে। দেশটিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চেন হাইয়ের সঙ্গে বৃহস্পতিবার রাতে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী থানসহ কয়েকজন সামরিক কর্মকর্তা। মিয়ানমারের সরকারি টিভি চ্যানেল গ্লোবাল নিউজ লাইট অফ মিয়ানমারে প্রচারিত খবরে বলা হয়েছে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, দুদেশের জন্য লাভজনক যৌথ প্রকল্প বাস্তবায়ন, সীমান্তে শান্তি স্থিতিশীলতা এবং আইনের শাসন বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে। 2021 সালে ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করেছিল মিয়ানমার সেনা। তখন থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নানা প্রান্তে শুরু হয় বিদ্রোহ। সম্প্রতি উত্তর মিয়ানমারের শান এবং সাগাইং প্রদেশে সাফল্যের পরে পশ্চিমের চীন এবং রাখাইন প্রদেশেও হামলা শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠী। তাং ন্যাশনাল লিবারেশন আর্মি বা TNL, আরাকান আর্মি বা AA এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা MNDAA এর নতুন জোট ব্রাদারহুড অ্যালায়েন্স। চলতি মাসে ওই জোট আরও সম্প্রসারিত হয়েছে। ইতোমধ্যে অন্তত 5টি প্রদেশ দখল করেছে বিদ্রোহী জোট। চীনগামী মূল সড়কটিও তাদের দখলে। এর ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ জান্তা সরকারের। তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী বিরোধে জোটে বিভক্তি। তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 13 জানুয়ারি। এই নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি বা DPPকে হারাতে বিরোধী কুমিনাতাং বা KMT এবং তাইওয়ান পিপলস পার্টি বা TPP একযোগে কাজ করতে সম্মত হয়েছিল। চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে আগ্রহী দলগুলো যৌথভাবে একক প্রার্থী দেওয়ার কথা বলেছিল, একসঙ্গে প্রচারও চালাচ্ছিল। তবে একক প্রার্থী নির্বাচনে কোনো অগ্রগতি ছাড়াই বিরোধী এ জোটটি বিভক্ত হয়ে পড়েছে। শুক্রবার তারা আলাদা আলাদা প্রার্থী নিবন্ধন করেছে। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কুমিনতাং ও তাইওয়ান পিপলস পার্টির মধ্যকার বিরোধের কারণে ক্ষমতায় থাকতে বেইজিং এর চাপ উপেক্ষাকারী DPPর পথ আরো সুগম হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তাইওয়ানকে নিজের ভূখণ্ড দাবি করে চীন। পূর্ব এশিয়ার দেশটির উপর ক্রমেই সামরিক ও রাজনৈতিক চাপ জোরদার করেছে চীনা কর্তৃপক্ষ। তবে ক্ষমতাসীন DPP বেইজিং এর চাপ উপেক্ষা করে জনগণের সমর্থন নিয়ে টিকে থাকতে চাইছে। মূলত এজন্যই জানুয়ারির এই নির্বাচনের আয়োজন। চীন DPP ও দলটির প্রেসিডেন্ট প্রার্থীদের বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে এবং তাদের সঙ্গে কোন ধরনের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। গত বৃহস্পতিবার KMT একটি হোটেলের কনফারেন্স রুমে TPP সঙ্গে শেষ আলোচনা থেকে বেরিয়ে যায় এবং কোন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, যা টেলিভিশনে সরাসরি দেখানো হয়। আলোচনায় মধ্যস্থতা করেছেন অ্যাপলের প্রধান সরবরাহকারী ফক্সকনের প্রতিষ্ঠাতা ও বিলিনিয়া টেরিগৌ, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরে অবশ্য তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেন। এদিকে যৌথভাবে একক প্রার্থীর বদলে KMT
তিনটি প্রেসিডেন্সিয়াল প্রার্থী হিসেবে হাও ইউইকে এবং টিপিপি কো ওয়েন জেকের নাম ঘোষণা করে। তারা উভয় যথাক্রমে জশ ও কংকে এবং সিনথিয়া উকে তাদের রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন। মধ্যপ্রাচ্যে জিপিএস বিকল হচ্ছে ভারতীয় বিমানের। মধ্যপ্রাচ্যের আকাশে ওড়ার সময় বিকল হয়ে পড়ছে ভারতীয় বিমানগুলোর জিপিএস সিগন্যাল। গত কয়েক মাস ধরে ক্রমাগত ঘটে চলেছে এই ঘটনা। এই পরিস্থিতিতে দেশের বিমান সংস্থাগুলোকে বিশেষ নোটিশ পাঠিয়েছে ডিজিসিএ। এই ধরনের ঘটনায় প্রশ্নের মুখে পড়ছে নিরাপত্তা। ফের যদি এই সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করতে হবে তাও বিমান সংস্থাগুলোকে জানিয়েছে ডিজিসিএ। রিপোর্টে জানা গিয়েছে স্পুফিং এর সমস্যা রয়েছে। স্পুফিং বলতে সাধারণত এক ধরনের ভিন্ন জিপিএস সিগন্যালকে বোঝায়। এর লক্ষ্যই হলো বিমান চালককে বিভ্রান্ত করা। বোঝানো হয় যে বিমান তার নির্ধারিত যাত্রাপথ থেকে দূরে রয়েছে, ফলে এই ধরনের সমস্যায় পড়লে বিপদের মুখে পড়তে পারে ভারতীয় বিমানগুলোকে। আগাম সতর্কতা অবলম্বন করতে এই পরিকল্পনা। মোদি স্টেডিয়ামে ফাইনাল হওয়ায় হেরেছে ভারত, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল খেলার কারণে ভারতীয় দল হেরেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। একই সঙ্গে মমতার বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে ভারত। প্রায় এক সপ্তাহ হয়ে গেল এই হার মেনে নিতে পারছেন না ভারতীয়রা, এমনকি এ নিয়ে রাজনৈতিক লড়াইও শুরু হয়েছে। বৃহস্পতিবার 23 নভেম্বর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে নির্বাচিত নিচু দলের জনপ্রতিনিধিদের নিয়ে সমাবেশের আয়োজন করে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। অনুষ্ঠানে সদ্য শেষ হওয়া আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হারের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হলে এভাবে হারত না টিম ইন্ডিয়া। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলার কারণে এই পরাজয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বক্তব্যের পাল্টা সমালোচনা করেছে বিজেপি। মমতাকে রাষ্ট্রবিরোধী মন্তব্য করে মামলা করার কথা জানান বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। আগামী বছর ভারতের জাতীয় লোকসভা নির্বাচন। 42 আসনে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি গতবার বেশ ভালো ফল করে। এবারও বিজেপির লক্ষ্য গতবারের চেয়ে বেশি আসন। তবে তৃণমূল যে মাটি কামড়ে আসন ধরে রাখবে, এদিন মমতা নিজের মুখে দলীয় নেতা কর্মীদের কঠোরভাবে সেই নির্দেশনা দিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।